আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে দেখো ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের। তো দেখেন এখানে ক নম্বরে যেটা লেখা আছে, আমি আশা করি সবার কাছে কোয়েশ্চেনটা আছে। তো এই যে আমি এখানে দেখেন ক নম্বরে লেখা আছে যেটা, যে 1 থেকে শুরু করে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো লিখো। তো 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখেন এখানে 2, 3, 5, এখানে আপনি লিখবেন ক নং প্রশ্নের উত্তর। এখানে উপরে লিখবেন একটা ক নম্বর, এখানে লিখবেন ক নং প্রশ্নের উত্তর 2, 3, 5, 7 থেকে শুরু করে 71 পর্যন্ত, এই পর্যন্ত আপনি লিখবেন যে আপনার এটা হলো আপনার মৌলিক সংখ্যা যেটা আছে 1 থেকে 72 পর্যন্ত, এটাকে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা। তারপর খ নম্বর প্রশ্ন দেখেন লেখা আছে 8 ও 12 সংখ্যাটি সাধারণ ভাজক নির্ণয় করা হলো, এটা খ নম্বর। দেখেন 8-এর ভাজকগুলো হলো এখানে 1, 2, 4, 8, 12-এর দেখেন ভাজকগুলো হলো 1, 2, 3, 4, 6, 12, এদের মধ্যে সাধারণ ভাজকগুলো হলো 1, 2, 4। 8 ও 12 সংখ্যার সাধারণ ভাজক 1, 2, 4। তো তারপরে কি করতে হবে, দেখেন এখানে গ নম্বরে যেটা লেখা আছে, দেখেন এখানে গ নম্বরে কি করতে হবে, 28, 48 এবং 72। দেখেন এখানে তো 28-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2, 7। দেখেন এখানে কি লেখা আছে, 2, 2, 7। আর 48-এর মৌলিক গুণনীয়কগুলো হলো দেখেন 2, 2, এখানে এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 4টা, 2, 1টা, 3, তার মানে 5টা। আর এখানে আছে দেখেন 72-এর মৌলিক যেগুলো আছে, দেখেন এখানে যেগুলো আছে মৌলিক গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 3টা 2 আর 3টা, 2টা, 3। ওকে, 28, 48 ও 72-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো দেখেন এখানে 2 দিয়ে, কারণ সবার ভিতরে দেখেন 2 আছে। এবং এখানে একটা নিয়ার নিয়ম কি, সব থেকে দেখেন ছোট যেটা আছে, দেখেন এখানে 2টা 2 আছে, তাই দেখেন এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, সব থেকে 2 ছোট আছে কোনটা, এটাই। তো দেখেন এটাই কিন্তু সেই মৌলিক গুণনীয়কগুলো। তারপরে দেখেন 28, 48 ও 72-এর গসাগু দেখেন 2 গুণ 2, 4। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে দেখেন আমরা জানি কি লেখা আছে এখানে, আমরা জানি গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু বৃহত্তম সাধারণ গুণনীয়ক যেটা আছে। সুতরাং 28, 48 ও 72-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক দেখেন 4। নিম্নে 28, 48 ও 72-এর ন্যূনতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু ইউক্লিডীয় প্রক্রিয়া নির্ণয় করা হলো। দেখেন এখানে নির্ণয় লসাগু এখানে দেওয়া রয়েছে, এখানে আমি 28টা এখানে ভাগ করেছি, 14 দুগুণে 28, 48, 24 দুগুণে 48, 36 দুগুণে 72। তারপরে দেখুন আবার আমি কি করছি, 2টা দিয়ে 7, 14 ভাগ করছি, 7 দুগুণে কত 14, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। আর এখানে দেখেন 3, 7 বেজোড় বলে যায় না, 3 দেখেন এখানে যেটা আছে 6, 3 দুগুণে 6, আর 3 ত্রাক্যে 9। তাহলে এখানে কত কত পাইছি, 2, 1, 2, 3, এখানে 3টা 2, এই সে 3টা 2, তারপরে 1টা 7, 2, 3, 7, 2, 3। ওকে, সবগুলো গুণ করার পরে এটা নির্ণয় লসাগু। তাহলে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয় হলো 28 ও 48। দেখেন প্রথম দুইটি সংখ্যা, প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয় হলো 28 48, এদের গুণফল 28 এবং 48-এর গুণফল করলে দেখেন এই যে 28 আর এই 48-এর গুণফল করলে হচ্ছে দেখেন এটা। আবার এদের লসাগু হলো এই যে 28 এবং 48। আশা করি বুঝতে পারছেন। নির্ণয় লসাগু করতে হবে দেখেন 28 এবং 48-এর লসাগু করলে দেখেন আবার কি করছি, 2 আছে এখানে 28, 14 দুগুণে 28, 24 দুগুণে 48, 24, আবার 2 দিয়ে 14 ভাগ করছি, লসাগু করলে 7 দুগুণে 14, 12 দুগুণে 24। নির্ণয় লসাগু দেখেন কত, 2, 2, 2, এবং এখানে দেওয়া রয়েছে যেটা এটা। তো দেখেন তারপরে যদি এখান থেকে শুরু হয় দেখেন নির্ণয় লসাগু এত, তারপরে এদের লসাগু দেখেন এখান থেকে, এবার এদের লসাগু হলো দেখেন এই যে 2 সবকিছু ভাগ করে লসাগু করলে এটা হয় অ্যান্সার 336। আবার এদের গসাগু হলো এই যে, যদি এখন আমি 28-এর যদি মনে করেন, এখন 28-এর 48-এর মনে করেন গসাগু করি, এদের আবার এদের গসাগু হলো, তাহলে গসাগু করলে দেখেন 28 এখানে দেখেন এখানে গসাগু লিখুন 4, 4, এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে অ্যান্সার দিয়ে 4, নির্ণয় সর্বশেষ ভাজক 4, সুতরাং নির্ণয় গসাগু 4, আশা করি বুঝতে পারছেন এখানে যা দেওয়া আছে। তো দেখেন আমি প্রথম থেকে আরেকবার লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখানোর ট্রাই করতেছি। আরেকবার ভালো করে দেখে নেন যেভাবে দেওয়া আছে এখানে।
আশা করি বুঝতে পারছেন ভাই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।